খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন আইন মন্ত্রণালয় থেকে নাকচ করার সিদ্ধান্তকে ভয়ঙ্কর তামাশা বলে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। রোববার 1 সেপ্টেম্বর সাংবাদিকদের কাছে এই ক্ষোভ প্রকাশ করেন তিনি। কায়সার কামাল বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন আইনগতভাবে বিবেচনা না করে রাজনৈতিকভাবে বিবেচনা করা হয়েছে। এই সিদ্ধান্তে আবারও প্রমাণিত দেশে আইনের শাসন নেই। তিনি বলেন, আইনমন্ত্রী পাবলিকলি বলেছিলেন আবেদন করা হলে সুবিবেচনা করা হবে। তারই পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল, কিন্তু আইনমন্ত্রী এখন 401 ধারার কথা বলছেন। অথচ এই ধারা অনুযায়ী সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়াকে মুক্তি দিয়েছে। একই ক্ষমতা বলে সরকার চাইলে তাকে বিদেশ চিকিৎসার অনুমতি দিতে পারে। সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হার্টের সমস্যা, লিভার সিরোসিস, অর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, দাঁত ও চোখের সমস্যা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে 3টি ব্লক ধরা পড়ে, এর 1টিতে রিং পরানো হয়।